এই ভুল কখনো করবেন না এই ভুল কখনো করবেন না এটা মাথায় রাখবেন একটা ছোট্ট লাইটার বা একটা আগুনের ছোট্ট ছিলকা পুরো জীবনটাকে ধ্বংস করে দিতে পারে আজকের ব্লগটা এটা একটা ব্লগ নয় এটা একটা শিক্ষা নিজের জীবনের জন্য সবার জন্য আমার নিজের জন্য আপনাদের প্রত্যেকের জন্য এটা কিন্তু মাথায় রাখবেন যদি কথাগুলো শুনতে অসুবিধা হয় হেডফোন লাগিয়ে শুনবেন কিন্তু সাবধানতা নিজের উপরে ওয়েলকাম টু ধিমান্তি ব্লগস আজ নতুন একটা ব্লগের সাথে আপনাদের দেখা হচ্ছে আজকের যে ভিডিওটা সেই ভিডিওটা একটা টোটালি অন্য টপিকের উপরে ন্যাচারালিটি সাথে আপনাদের দেখানোর জন্য এই ব্লগটা আপনাদের হাসি মুখে আপনারা আমাকে ব্লগ করতে দেখেছেন বা তোমরা আমাকে ব্লগ করতে দেখেছ কিন্তু আজকের যে ব্লগটা আমি দিচ্ছি এই ব্লগটা চিরজীবনের জন্য একটা প্রত্যেকের মাইন্ডের স্মৃতি হয়ে থেকে যাবে এতটুকু বলছি সেটা মাথায় রেখো সব সময় আমি ব্লগস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সকাল সকাল এই ব্লগটা শ্যুট করছি এখন বাজে প্রায় পাঁচটা পঁয়তাল্লিশ আজকে আমার বাস আছে গ্যাংটক থেকে আসানসোল যেখানে আমি থাকি অলওয়েজ আমি ভিডিওতে বলি যে জো হ্যাঁ ও হ্যাঁ মতলব জো মে হ্যাঁ ওই দেখানা চাই মানে যেটা আমি আছি সেটাই আমি অলওয়েজ দেখাতে পছন্দ করি এটাই হচ্ছে আমার কাছে ব্লগের মানে তো যাই হোক এই ভোরবেলাতে এই ব্লগটা শ্যুট করছি সারা রাত ধরে অনেক কিছু চিন্তা করে ব্রেনে চলে পড়ে তারপরে ব্লগটা শ্যুট করছি তো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যদি অসুস্থ আপনি থাকেন নিজের ঘর নিজের ফ্যামিলি ছাড়া পৃথিবীতে কিচ্ছু নেই কেউ নেই কোথাও ঘুরতে যাওয়া উচিত নয় আমি নিজের ব্রেন ঠিক রেখে এই ব্লগটা বানাচ্ছি অতএব কারোর এটাতে কিছু কমেন্ট করবেন না জিনিসগুলো বুঝবেন শুধু শুনবেন আর মাথায় রাখবেন আমি আসানসোল অবধি পৌঁছাতে পারবো কি না আমি জানি না কিন্তু এই ভিডিওটা বানানো খুব জরুরি কেন জরুরি সেটাও বুঝে যাবেন ব্লগটা দেখতে থাকুন মেন হচ্ছে আমি আসানসোল থেকে গ্যাংটক এসছিলাম একটা কারণে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি এর আগে ব্লগে শরীর খারাপ শরীর খারাপ বলছিলাম কিন্তু শেয়ার করিনি সেভাবে তো ন্যাচারালিটি অলয়েজ আমি পছন্দ করি যেটা আমি আছি সেটাই আমি দেখাতে পছন্দ করি তো ওই জন্যই ব্লগটা দিচ্ছি আমার রিসেন্টলি কোনো কারণে শরীর খুব খারাপ ছিলই আগের থেকে আর আরও খারাপ হয়ে গেছে আমার দোকান তো দেখেছেনই তো দোকানে আমি চালাচ্ছিলাম ঠিকঠাক লাস্টেও তারপরে হঠাৎ করে ব্রেনের প্রবলেমটা বেড়ে যায় মানে কীরকম প্রবলেম হচ্ছে সেটা বলে দিই না বুঝতে পারবেন না মানে আমি ভুল ভাল বা জিনিস ভুলে যাচ্ছি কিছু মনে রাখতে পারছি না কোনো কাজে স্যাটিসফ্যাকশান নেই এগুলো সাইকোলজিক্যাল ম্যাটার এখন ব্রেন ঠিক আছে বলেই ভিডিওটা বানাতে পারছি এরপরে হয়তো ঠিক থাকবে না কেননা হঠাৎ হঠাৎ কখনো কখন চেঞ্জ হয়ে যাচ্ছে আমি নিজেও জানি না যাই হোক তো অনেক সাহস করে ভিডিওটা দিচ্ছি ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ অব্দি ন্যাচারাল লাইফস্টাইলের ওপরে আমি ব্লগটা বানাই অলওয়েজ তো ওই জন্য ন্যাচারাল কথাগুলোই জেনুইন কথাগুলোই বলবো আপনাদের সাথে যদি কখনো শরীর খারাপ আপনারা ফিল করছেন সেটা মেন্টালি হোক ফিজিক্যালি হোক যে কারণেই হোক বাইরে কোথাও যাবেন না এই ভিডিওটা সবার জন্য সাবধান করার জন্য ভিডিওটা আমি দিচ্ছি আমার অনেক দিন ধরে ব্রেনের প্রবলেমটা চলছে তো এই প্রবলেমটার জন্য নিজে খুব সাফার হচ্ছি এটা আমার ঘরের লোক আর খুব কাছের মানুষরা জানে মানে কাছের বন্ধুরা জানে এছাড়া কেউ জানে না যাই হোক তো সেই সাফারাটা বা সেই সেই যে কষ্টটা আমি পাচ্ছি এটা তো দেখুন আমি অলওয়েজ একটা কথা বলি যে যার কষ্ট সে বোঝে তো ওই জন্য এই ব্লগটা বা এই ভিডিওটা প্রত্যেকটা মানুষের জন্য জরুরি কথাগুলো হয়তো আপনাদের কাছে বোরিং লাগবে কিন্তু খুব জরুরি জিনিস এই কথাগুলো ন্যাচারাল কথা আপনারা সব সময় কোনো ভিডিওতে হয়তো পাবেন না তাই জন্যে কথাগুলো বলছি তো যাই হোক আমি ঠিক করি আমি ডেইলি আসানসোলে থাকি তো আমি ডেলি ডেইলি বাবাকে যেখানে অস্থি দিয়েছি সেখানে আমি ডেইলি যাই কেন বাবার সাথে যাই না বাবা যখন মারা গেল না হঠাৎ করে মারা গেল তো একটা কানেকশান হয়ে গেছিলো তো আমি ডেলি আসান আসানসোলে যেহেতু থাকি ওখান থেকে দামোদর নদী ওখানে চলে যাই তো ওখানে ডেলি কি বসে থাকি বিকালে তারপরে রাত্রেবেলা বাড়ি ফিরি রাত্রেবেলা ব্রেনের প্রবলেমে ছটপট করি দিয়ে মা একটু চুল টুল ট্রেনে দেয় তারপরে আমি শুয়ে পড়ি কিন্তু এটা তো কোনো সলিউশন না এভাবে আমি বাঁচতে পারবো কদিন আমি জানি না যদি ঠিক হয়ে যায় সেটা আলাদা কথা ডাক্তার অলরেডি দেখাচ্ছি ঠিক হয়ে যায় সেটা আলাদা কথা কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি মেন যেটার কারণ সেটা হচ্ছে আমার মতো আপনারা এই ভুল কখনও করবেন না আমার ব্রেনের প্রবলেম আছে আমি নিজেকে একটু শুধরানোর জন্য কেননা দেখুন প্রত্যেকটা মানুষ তো বাঁচতে চায় আমিও বাঁচতে চাই তো আমি বাঁচবার জন্য বা আমি ভাবলাম যে আমি যেহেতু একটু ঘুরতে ভালোবাসি তো জন্য জীবনে কখনো বেরোতে পারিনি আমার লাইফের ফার্স্ট ট্রিপ হচ্ছে সিকিম তো সিকিমের কোনো জায়গায় ঘোরা বাকি ছিল না তো আমি ঠিক করি যে একটি জায়গা বাকি ছিল সেটা হচ্ছে জুলুক আর লুংথাং সরি দুটো জায়গা বাকি ছিল তো এই দুটো জায়গা আমি ঘুরবো তো ওই ঘুরবার চক করে আমি এখানে আসি আমি ভাবলাম যে হয়তো সুস্থ হয়ে যাব এখানে একটু আসি ঠান্ডা একটু আমার আমি তো মোটা সোটা মানুষ তো ঠান্ডাটা লাগলে হয়তো ভালো লাগবে সুস্থ হব তো আমি পুরোপুরি নিজে নিজে বোকা বনে গেলাম মানে বুঝলেন আমি নিজে ভুল করেছি এক অনেক বড়ো একটা এখন যা আমার শরীরের কন্ডিশন অলরেডি আমার স্ট্রোক হয়েছে ঠিক আছে এই হাজানসোল থেকে এখানে আসার অবধি আমার স্ট্রোক হয়েছে তো এই কন্ডিশানে কেউ বাইরে যাওয়া উচিত নয় তা আমি জোর করে চলে এসেছি কেননা আমি ভাবছিলাম যে যেহেতু ব্রেনের প্রবলেম আছে ডেইলি গিয়ে বসে থাকা ওখানে ওটা কোনো সলিউশন না আপনি কাজ না করতে পারেন ঠিক আছে ওটা ঘর বা ফ্যামিলি হয়তো মেনে নেবে যেহেতু ভালোবাসে কিন্তু ডেইলি ওখানে কি বসে থাকা এটা কোনো সলিউশন না আমি করেও ফেলি আর হয়তো গিয়ে ভবিষ্যতে হয়তো ওটাই করবো চেষ্টা করব ওখান থেকে উঠে আসার কিন্তু করে ফেলছি আসলে ব্রেন ঠিক আছে বলে এখন কথাগুলো বলছি একটা ধারণা ছিল যে ও ডেইলি নদী পাড়ে যাচ্ছে এটা তো ঠিক নয় কেন ফালতু গাড়ি তেল পুড়ছে ডেলি ওখানে কি বসে থাকছে কি করছে কে জানে ঘরের এক মানুষ নানানভাবে চিন্তায় ছিল তো এটা এক প্রকার ভুলই আমি নিজেও জানি কিন্তু করে ফেলছি আসলে ঠিক নেই বলে ব্রেনটা যাই হোক আসলে একটা সাইকোলজিক্যাল একটা ম্যাটার ফ্যাক্টর করে এখানে বাবা করছি দিয়েছি তো ওই জন্য বাবার সাথে ঝগড়া বেশি করতাম আমি কিন্তু ভালোবাসাটাও মন থেকে বেশি ছিল সেটা আজ বুঝতে পারি আগে বুঝতাম কিন্তু এতটাও বুঝতে পারতাম না কিন্তু এখন চলে যাওয়ার পর বেশি বুঝতে পারি তো ওই জন্য যাই হোক তো চলে যাই তো ডেলি দেখছি ঝামেলা হচ্ছে তো আমি দেখলাম নিজে নিজে নিজেকে নিজেই সুধারানোর তো প্রত্যেকটা মানুষ চেষ্টা করে যে ভালো মানুষ হয় সে চেষ্টা করবেই তো আমিও চেষ্টা করি ওই জন্য ভাবলাম যে সিকিম চলে আসি তো একটুখানি ঘুরে ফিরে আসব মাইন্ডটা ফ্রেশ হবে তো ওখানে বারবার যাওয়ার ওটা একটা অভ্যাস বা নেশা যেটাকে বলুন ডেলি ওখানে যাচ্ছি ওই নেশাটা ছেড়ে যাবে কিন্তু দেখলাম ওটার হলো না তো যাই হোক অন্য জিনিস যেটা ভিডিওতে মেন যেটা বলার আমার সেটা হচ্ছে শরীর খারাপ থাকলে কখনও বাইরে যাবেন না কারণ আমি যেগুলো সাফার করেছি বা যেগুলো আমি ভুগেছি সেগুলো ভগবান করে আপনাদের যাতে ভুগতে না হয় আমি খুব শরীর খারাপের মধ্যে ট্রিপটা কমপ্লিট করে জানি না বাড়ি এখনও যাইনি যাব কালকে আমার বাসের টিকিট আছে চেষ্টা করছি বাড়ি যাতে ভগবান করে পৌঁছে যাই মহালয়াতে হয়তো আমি বাড়ি পৌঁছাবো তো আপনাদের বারবার বলছি এই ভিডিওটা বা এই ব্লগটা ওই জন্যই দেওয়া আর কোনো কারণ নেই আমি ন্যাচারালিটি বেশি পছন্দ করি জেনুইননেস বেশি পছন্দ করি ওই জন্যেই আমি ভিডিওটা বানালাম তো আপনাদের দিলাম এরপরে আমার সাথে কি হবে আমি নিজেও জানি না বা ব্রেন কি থাকবে বা ব্লগ করতে পারবো কি আমি তাও জানি না মাথায় রাখবেন যে নিজের পরিবার নিজের ঘর সব থেকে বড় এর উপরে বা নিজের পরিবারের মানুষজন এর উপরে আর পৃথিবীতে কিছু নেই শরীর একটা মাটি জলে সাথে মিক্সচার মাটি হয়ে মিশে যাবো হয়তো কোনো একদিন প্রত্যেকে আমরা মিশে যাব কিন্তু মাথায় রাখবেন আমি যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো আপনারা যাতে না করেন সেজন্য বলছি যদি কারো এরকম প্রবলেম হয়ে থাকে কোনো দিন কোনো কারো হেল্পে ভিডিওটা হয়তো লেগে যাবে আমি জানি ওই জন্য বানিয়ে গেলাম ভিডিওটা কখনও আমার মতো এই ভুল করবেন না কেননা এখানে এসে আমি বেশি অসুস্থ হয়ে গেছি আমার দুবার দুবার স্ট্রোক হয়েছে বুঝতে পারছেন এত কম বয়সে আমার এখন থার্টি ওয়ান কি থার্টি টু ইয়ার্স বয়স এই বয়সে আমার দুবার স্ট্রোক হয়েছে এটা কিন্তু ঠিক জিনিস নয় আমার নিজের ভুলেই হয়েছে মা ঘরের কেউ এবার অ্যালাউ করছিল না যে ঘুরতে যা আমি কিন্তু এবার ঘুরতে আসিনি আগেরবার ঘুরতে এসেছিলাম এনজয় করেছিলাম কিন্তু এবার কোনো এনজয়ও করতে পারিনি সারাটা রাস্তা অসুস্থ হয়ে গোঙাতে বোঙাতে শরীরের মধ্যে নানা রকম কষ্ট অনুভব করতে করতে আমি পার্ক কোনো রকমে পার করছি এখনও ঠাকুর করে ভগবান ভগবান করে যাতে আমি ঘরে পৌঁছে যাই তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করলাম অনেকগুলো কথা বললাম অনেকটা লেন্দি হয়ে গেল জানি আপনারা বড় হয়ে যাবেন কেননা মানুষের কাছে এখন বেশি তো ধৈর্য থাকে না আমি জানি মানুষের ধৈর্য এখন খুব কম সময় খুব কম আসলে কাজ কিন্তু কিছু নাই কিন্তু ধৈর্য মানুষের এখন অনেক অনেক কমে গেছে সেটা আপনারও আমারও তো যাই হোক কথাগুলো ইম্পর্টেন্ট ছিল তাই বললাম কোনো না কোনো দিন এগুলো আপনাদের উপকারে লাগবে তো শরীর খারাপ থাকলে কখনো বাইরে বেরোবেন না নিজের ঘরটাই বেটার আমি এখানে এসেছিলাম যে একটু মাইন্ডটা রিল্যাক্স হবে তাহলে কি আবার নিজে আমি আসলে প্রতি মুহুর্তে ওঠার চেষ্টা করি নতুনভাবে বেঁচে ওঠার চেষ্টা করি কে না করে সবাই চায় তো ওই জন্য আমি এখান থেকে উঠে আসার চেষ্টার জন্য বাইরে বেরিয়ে এলাম কিন্তু এটা বোকামাই করেছি এই ভুলটা আপনারা কিন্তু কখনো করবেন না মাথায় রাখবেন কখনো করবেন না শরীর খারাপ থাকলেই ঘুরতে যাওয়ার প্ল্যান করবেন না তো আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম ভগবান করে যাতে আমি ঘরে পৌঁছে যাই সবাইকে টাটা আর যেটা আজকে ব্লগে বলতে চাইলাম সেটা হয়তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম যদি বেঁচে থাকি নেক্সট ব্লগে দেখা হবে টাটা